আজ বানালাম মুরগি ভাজা এটা আগে বানানো ছিল পরে ওভার দিচ্ছি সেই জন্য বলছি তো মুরগি ভাজা বানানোর জন্যে আমি সাড়ে সাতশো গ্রাম বোনলেস চিকেন পিসেস নিয়েছি এবার এগুলোকে আমি চার পাঁচটা রসুনের কোয়া দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম তোমরা কিন্তু কিমা করেও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবার একটা প্যানে চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তাতে চারটে থেকে পাঁচটা খুব বড়ো সাইজের পেঁয়াজ না আমি পাঁচটাই দিয়েছিলাম পাঁচটা খুব বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দেখো এখন পেঁয়াজ থেকে না কেমন গজ বেরিয়ে যায় সেই শুদ্ধই কেটে দিলাম এবার ভালোভাবে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করতে হবে পেঁয়াজগুলোকে খানিকটা নরম করার জন্যে দিয়ে দিলাম নুন আর রং সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম হলুদ আর দিলাম দুটো বড়ো সাইজের টমেটো কুচি এবার চিকেন কতটা হবে তার উপরে কিন্তু নির্ভর করবে টমেটো আর পেঁয়াজের পরিমাণটা এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা জিরে ধনের গুঁড়ো আর চারটে কাঁচা লঙ্কা এখানে যে যেমন ঝাল খায় তার উপরে কিন্তু নির্ভর করবে তোমরা ঝাল বেশিও দিতে পারো কমও দিতে পারো আবার অনেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো যারা রং পছন্দ করো তো আমি তো ওগুলো ইউজ করি না সেই জন্যে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করি এবার সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম যে রসুন দিয়ে চিকেন পেস্টটা করে রেখেছিলাম সেটা এবার চিকেন পেস্টটা কিন্তু ওর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর দেখতে পাচ্ছ যে চিকেন পেস্টটা কিন্তু আস্তে আস্তে কালার চেঞ্জ হতে শুরু করেছে এবার স্প্যাচুলা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে দেবো মানে ছোট ছোট টুকরো করে দেব এটা বড় বড় টুকরো থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে কেননা চিকেন পেস্ট গরমে পড়ার সাথে সাথেই জমে যায় এবার কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম বেশ খানিকটা জল বেরিয়েছে আর এই রেসিপিটায় কিন্তু এক্সট্রা জল দিতে হয় না কেননা পেঁয়াজ টমেটো আর মুরগি থেকে যে জলটা বের হয়ে বের হয় সেই জলেই কিন্তু রেসিপিটা হয়ে যায় মানে এক্সট্রা জল আর কোনো ব্যবহার করতে হয় না আমি বারবার কিন্তু স্প্যাচুলা দিয়ে চিকেনের পিসগুলোকে ছোট ছোট করে কেটে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এইভাবে এই প্রক্রিয়াটা কিন্তু তিন থেকে চারবার আমি করেছি বারবার ঢাকা খুলে খুলে দেখেছি চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা আর জলটা শুকিয়ে গেছে কিনা সেই একই কাজ কিন্তু আমি করে চলেছি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি মশলা গুলো চিকেনের সাথে আর চিকেনগুলো চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছ একেবারেই ছোট ছোট হয়ে গেছে কিন্তু এই রেসিপিটা চিকেনগুলো যতটা গুঁড়ো গুঁড়ো মতো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে এবার দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি এখানে ছোট এক বাটি দিয়েছি আর পুদিনা পাতা যতটা দিয়েছি তার ডবল দিয়েছি ধনে পাতা কুচি ধনে পাতা দিলে কিন্তু এই রেসিপিটার স্বাদ অনেকাংশেই বেড়ে যায় এবার দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার এটা খানিকটা ঝাল তো হয় আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসে এবার সব কিছু দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি বেশ ঝরঝরে মতো রান্নাটা হয় কিন্তু দেখতে পাচ্ছ কালারটা কিন্তু ভীষণই সুন্দর বেরিয়েছে মানে সুন্দর হয়েছে আর গন্ধ কিন্তু খুব ভালোই আসছে আর আমি দিয়ে দেব এর মধ্যে গরম মশলা বাটা আমার ঘরে কিন্তু গরম মশলা যে পাউডারটা করে রাখি সেটা ফুরিয়ে গেছে আর বাটা মশলার টেস্ট তো সবসময় ভালো হয় আর গন্ধ তো ভীষণই ভালো বেরোচ্ছে তো তোমরা গরম মশলা বাটাও কিন্তু ব্যবহার করতে পারো সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর হাত কিন্তু একেবারেই থামালে চলবে না আর চটপটা একটা টেস্ট আনার জন্যে বেশ টমেটো কেচাপ দিয়ে দিলাম টমেটো কেচাপ দিলে কিন্তু শুধু চটপটা একটা টেস্ট হয় না বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে একটা লালচে লালচে কালারও আসে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে এই রেসিপিটা কিন্তু আমার সব থেকে ভালো লাগে রুমালি রুটির সাথে খেতে দেখো কি ভালো দেখতে হয়েছে সব কিছু শেষে কিন্তু এক চামচ ঘি দিতে হবে ঘি না দিলে কিন্তু এই রেসিপিটা স্বাদ গন্ধ কিছুই সেইভাবে ভালো আসবে না তবে যারা ঘি খেতে পছন্দ করো না বা স্বাস্থ্যের কারণে খাও না তারা এটা স্কিপ করতে পারো তো ভালো লাগবে খেতে আমি ঘি দেওয়ার জন্য বললাম যে গন্ধটা খুব ভালো বের হচ্ছে তো আমি স্টার্ট করে দিলাম চিকেন ভাজা বা মুরগি ভাজা এই রেসিপিটা শুধু রুমালি রুটি না রুটি লুচি পরোটা এমনকি ডাল ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে তো দেরি না করে চিকেন তো সবার বাড়িতেই থাকে রেসিপিটা চটপট বানিয়ে নাও আর এটা কিন্তু যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে তাহলে এই রেসিপিটা বানিয়ে খাওয়ালে কিন্তু খুব তারিফ করবে কেননা খেতে এটা সত্যি খুব ভালো হয় আর চটজলদি যদি হাতের কাছে কিছু না থাকে বাচ্চারা আবদার করে চিকেন রোল খাবে তাহলে কিন্তু এগুলো দিয়েও মোটামুটি একটা রোল বানিয়ে দেওয়া যায় তো কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলো না